আমি কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের আয়াত এবং হাদিসের উপরে বিশ্বাস রেখে বলি, যতদিন পর্যন্ত তোমরা পৃথিবীতে এক হয়ে থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীর বুকে এক হয়ে দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত কোন শক্তি কোন পরাশক্তি মুসলমানদের শত্রুরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের সামান্য পরিমাণ ক্ষতি করার সাহস পাবে না। যদি সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায় তাহলে আমেরিকা রাশিয়া ব্রিটেন চায়না বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প সহ সমস্ত মুসলমানদের শত্রুরা মুসলমানদের নাম শুনলে ভয় পাবে, মুসলমানদের সামনে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গোটা পৃথিবীতে অনেক দিন ধরে প্রায় 6-7 মাস ধরে একটা বিপদ সারা পৃথিবীতে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এটা তো আমরা সবাই জানি নাকি কি? সেটা করোনা ভাইরাস, সবাই শুনেছেন না? পৃথিবীতে আর এখন কেউ জানতে বাকি আছে করোনা ভাইরাস সম্পর্কে? একজন মানুষও জানতে বাকি নাই। এই করোনা ভাইরাসে ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন ভাইরাস থেকে আমাদেরকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এজন্য সবাই আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের গুনাহের কারণে, আমাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা এই ছোট্ট একটা ভাইরাস যেটা চোখে দেখা যায় না, বিজ্ঞানীরা হিসাব করেছে সারা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে যদি এই ভাইরাস যদি ছড়িয়ে যায়, সেই 700 কোটি মানুষের ভেতর থেকে ভাইরাসটাকে একত্রিত করা হয়, সমস্ত পৃথিবীর এই ভাইরাসটাকে যদি একত্রিত করা হয় তাহলে সেই ভাইরাসের ওজন হবে মাত্র 1 গ্রাম। কত? মাত্র 1 গ্রাম ওজন হবে। এই 1 গ্রামের ওজনের এই ভাইরাসটাকে ছড়িয়ে 700 কোটি মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে কতটুকু এই ভাইরাসটা, এত ছোট্ট সংকীর্ণ একটা ভাইরাসের কাছে আমরা মানুষ অসহায়। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে তোমরা কতটা অসহায়, সামান্য ছোট্ট একটা ভাইরাসের কাছে তোমরা নিরুপায়, কিছুই করতে পারো না। এর থেকে বাঁচানোর মালিক কে? আমাদেরকে বাঁচাতে পারেন কে? আল্লাহ তাআলা ছাড়া আর কি কেউ বাঁচানোর মালিক আছে? না, কেউ নেই। আল্লাহ তাআলা যখন যেটা বলেন সেটাই হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে হয় না চাইলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা করার ইচ্ছা করেন শুধু বলেন হয়ে যাও, হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হতে আর দেরি হয় না। শুধু বলেন কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, এক মুহূর্তেও দেরি হয় না। কতক্ষণ সময় লাগে? সময় লাগে হতে? হয় না। 1 ঘন্টা দেরি লাগে? 1 ঘন্টাও দেরি লাগে না। 1 মিনিট? 1 মিনিটও সময় লাগে না। শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একটা সময় সেই ভাইরাসকে বলেছিলেন ছড়িয়ে যাও পৃথিবীতে, এতগুলো মানুষকে ধ্বংস করে দাও, ধ্বংস হয়ে গেছে। আবার সেটা সময় হলে আল্লাহ তাআলা বলবেন চলে যাও, আবার সেই ভাইরাস বিদায় গ্রহণ করবে, চলে যাবে। এর থেকে একমাত্র কে বাঁচাতে পারেন? একমাত্র আল্লাহ তাআলাই বাঁচাতে পারেন। আমাদেরকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, অনেকেই বিদায় গ্রহণ করেছে, এখন পর্যন্ত যে আমরা বেঁচে আছি এর জন্য সবাই আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের মাঝে,
সময় খুবই সংক্ষিপ্ত, এত সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় নিয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আজকে মুসলমানদের পৃথিবীতে করুণ অবস্থা, এটা তো আমরা সবাই জানি, জানি না? আমার বাংলাদেশে যেখানে 95% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানেও ইসলাম সঠিক অবস্থানে নেই, তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলতে পারে না, সারা পৃথিবীর কথা তো আরও নাজেহাল। মুসলমানদের ঘরে ঢুকে, মুসলমানদের পবিত্র মসজিদের মধ্যে ঢুকে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে গুলি করে মেরে ফেলে, হয় না? এরকম হচ্ছে, এতটাই নাজুক অবস্থানে, এতটাই বিপজ্জনক অবস্থানে আজকে মুসলমানদের অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুজহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ারাও কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সত্য সহ এমন এক দিনকে, এমন এক ধর্ম সহ প্রেরণ করেছেন যেই ধর্ম অন্যান্য সমস্ত জাতি, সমস্ত ধর্মের উপরে বিজয় অর্জন করবে, যদিও সেটা কাফেরদের কাছে অপছন্দ হয়। আল্লাহ তাআলা কি বললেন, তার রসুলকে এমন এক ধর্ম দিয়ে প্রেরণ করেছেন পৃথিবীতে যেই ধর্ম অন্যান্য সব ধর্মের উপরে কি করবে, বিজয় অর্জন করবে, এমন একটি ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন একটি দল সব সময় হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে, বিজয় অর্জন করে থাকবে, পৃথিবীতে অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্ম, অন্য কোনো সম্প্রদায় কখনোই তাদেরকে ক্ষতি সাধন করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, এমন একটি দল সব সময় কিয়ামত পর্যন্ত চিরকাল বিজয়ী হয়ে থাকবে, সেই ধর্মটার নাম কি? সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো এমন এক ধর্ম যেটা কিয়ামত পর্যন্ত সব সময় বিজয় অর্জন করে থাকবে, অন্যান্য সমস্ত জাতিদের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহ এটা বললেন, পবিত্র কোরআনেও আল্লাহ বললেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তো দেখছি আমরা সব তার উল্টো। উল্টো কি না? আল্লাহ বললেন পবিত্র কোরআনে, সমস্ত জাতিদের উপর মুসলমান থাকবে, সবার উপরে, সবচাইতে উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে মুসলমানরা। আবার রাসূলুল্লাহ বললেন, অন্যান্য সব জাতিদের উপরে কিয়ামত পর্যন্ত একটি দল সব সময় মাথা উঁচু করে থাকবে, সমুন্নত হয়ে থাকবে, সেটা হলো ইসলাম। কিয়ামত পর্যন্ত কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা তো দেখছি পৃথিবীতে সব তার উল্টো, পৃথিবীতে যত জায়গায় লাঞ্ছিত অপদস্থ কোনো জাতি যদি থেকে থাকে, সেই জাতিটার নাম হলো কি? মুসলিম জাতি, ইসলাম। কারণটা কি? কারণটা কি? আল্লাহ বললেন মুসলমানরা বিজয়ী হয়ে থাকবে, রাসূলুল্লাহ বললেন পৃথিবীতে মুসলমানরা বিজয়ী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা দেখছি সব তার উল্টো, মুসলমানরাই সবচাইতে অবহেলিত, সবচাইতে অপদস্থ, সবচাইতে লাঞ্ছিত। কারণটা কি? তাহলে আল্লাহ এবং তার রাসূল কি মিথ্যা বলেছেন? মিথ্যা বলেননি। আপনারা বিশ্বাস করেন তো এটা, যে আল্লাহ এবং তার রাসূল যা বলেন সব সময় সত্য, কিয়ামত পর্যন্ত একটি কথা কখনোই অসঙ্গতিপূর্ণ হতে পারে না, এটা তো বিশ্বাস করেন? তাহলে কারণটা কি? অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো একদিনে বলে শেষ করা যাবে না, আজকে একটি কারণ নিয়ে ব্যাখ্যা করব, একটা কারণ বলব। কী তার কারণ? মুসলমানদের আজকে অবহেলিত হওয়ার কারণটা কি? কেন আজকে মুসলমানরা অপরাজিত, সব সময় কেন মার খায়, কারণটা কি? সে কারণ বোঝার জন্য একটা গল্প শোনাই আপনাদেরকে, গল্প শুনবেন? যদিও এখন গল্প শোনানোর সময় না, তারপর একটা গল্প বলি আপনাদেরকে। এক বাবা, বয়স্ক এক বাবা, 10 জন ছেলে সন্তান তার। একদিন সব সন্তানদেরকে সেই বাবা ডাকলেন, সব সন্তান তার কাছে এলো, ঘিরে বসলো। বাবা বললেন,
তোমরা প্রত্যেকেই একটা করে লাঠি নিয়ে আসো, একটা কাঠি নিয়ে আসো, সবাই একটা একটা করে। সন্তানরা একটা একটা করে কাঠি নিজ নিজে নিয়ে আসলো বাবার কাছে। এরপরে বাবা প্রথম সন্তানকে বললেন, তোমার হাতে যে কাঠিটা আছে ওটাকে তুমি ভেঙে ফেলো। সন্তান ভেঙে ফেললো, আস্তে করে চাপ দিতে ওটা ভেঙে গেল। দ্বিতীয় সন্তানকে বললেন, তুমিও ভাঙো। চেষ্টা করলেন, ভেঙে গেল, ভেঙে ফেলল। তৃতীয় সন্তানকে বললেন, চেষ্টা করতেই ভেঙে গেল। চতুর্থ পঞ্চম ষষ্ঠ সন্তানকে বললেন, তোমরা এক এক করে প্রত্যেকেই যার যার হাতের লাঠিটাকে ভেঙে ফেলো। প্রত্যেকেই ভেঙে ফেললো। সবাই ভাঙার পরে এরপরে বাবা আরও একবার আদেশ করলেন, এবার সবগুলো লাঠিকে তোমরা একত্রিত করো, এক জায়গায় করো। সব সন্তানরা বাবার কথা মতো সব লাঠিগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার পর বাবা বললেন, এবার সবগুলো লাঠিকে তুমি সর্বপ্রথম সবগুলো লাঠিকে একসঙ্গে ভেঙে ফেলো। বাবার কথা শুনে তার সন্তান সবগুলো লাঠিকে দুই হাত দিয়ে অনেক জোরে চাপ দিলেন, অনেকক্ষণ চাপ দিলেন, শরীরে সমস্ত শক্তি দিয়ে চাপ দেওয়ার পরও কিছুতেই ভাঙতে পারল না, বরং নিজেই ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, ভাঙতে পারল না। বাবাকে বললেন, বাবা আমি তো ভাঙতে পারলাম না। দ্বিতীয় সন্তানকে বললেন, তুমি ভাঙো, সেও পারল না। তৃতীয় সন্তানকে বললেন, তুমি ভাঙো, সেও ভাঙতে পারে না। চতুর্থ সন্তানও পারে না, পঞ্চম সন্তানও পারে না। ছেলেরা বলল, বাবা আমরা এক এক করে প্রত্যেকেই তো চেষ্টা করলাম, অনেক ভাঙার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। যখন আমাদের কাছে একটা লাঠি ছিল অনেক সহজেই সেটাকে ভেঙে ফেললাম, কিন্তু যখন সবগুলো লাঠিকে একসঙ্গে ভাঙার চেষ্টা করলাম আমরা নিজেরাই অপারগ হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, কিছুতেই ভাঙতে পারলাম না। ও বাবা বুঝলাম না, কিছুই বুঝলাম না, এর কাহিনীটা কি, মর্মটা কি? বাবা বললেন, ও আমার সন্তানেরা শোনো, যখন এক একটা লাঠিকে তোমরা এক এক করে ভাঙার চেষ্টা করেছিলে সেটার মধ্যে শক্তি ছিল কম, তাই তোমরা অনেক সহজেই সেটাকে ভেঙে ফেলতে পেরেছ। যখন সবগুলো লাঠিকে একত্রিত করা হয়েছে তার মধ্যে অনেক শক্তি এসে গেছে, কাজেই তুমি একা একা সেটাকে ভাঙতে পারছ না। ঠিক তেমনি যতদিন পর্যন্ত তোমরা সমস্ত ভাই, তোমরা 10 ভাই যতদিন পর্যন্ত একত্রিত থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে পৃথিবীতে কেউ ক্ষতি করতে পারবে না। যখনই তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখনই তোমাদের শত্রুরা এক এক করে তোমাদের সবাইকে ভেঙে ফেলবে। এটা হলো বাবা তার সন্তানদেরকে শিক্ষা দিলেন, যতদিন পর্যন্ত তোমরা একত্রিত থাকবে, একতাবদ্ধ থাকবে, সঙ্গবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, ভাঙতে পারবে না। কিন্তু যখনই তোমরা একতাবদ্ধ সঙ্গবদ্ধ তাদের ছেড়ে দিয়ে আলাদা আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, যখনই তোমাদের শত্রুরা সুযোগ পাবে তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে ঘায়েল করে ফেলবে। ও মুসলমানেরা শোনো, এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, তোমরা আল্লাহর দিনকে, আল্লাহর রশিকে সঙ্গবদ্ধ হয়ে সবাই একসঙ্গে আঁকড়ে ধরো, কখনো ছিন্ন ভিন্ন হয়ে যেও না, কখনো আলাদা হয়ে যেও না। কারণ আলাদা হয়ে গেলেই তোমাদের শত্রুতা, তোমাদের শত্রুরা সবসময় ওত পেতে আছে, সুযোগের অপেক্ষায় আছে। যখনই তোমরা একতাকে ভেঙে চুরে দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখনই তোমাদের শত্রুরা তোমাদেরকে সুযোগ পেয়ে ভেঙে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। এটা হলো একটা কারণ, মুসলমানরা আজকে নিজেদের মধ্যে একতাবদ্ধতা নাই, মুসলমানরা আজকে আলাদা আলাদা হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, একজন আর একজনকে দেখতে পারে না, এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না, এক মুসল্লি আর এক মুসল্লিকে দেখতে পারে না, এক মুসল্লির সঙ্গে আর এক মুসল্লির বিবাদ লেগেছে, বিবাদ হয়েছে, ঝগড়া লেগেছে,
এতটাই ঝগড়া লেগেছে এই মসজিদে যদি সে নামাজ পড়ে আমি এই মসজিদে নামাজই পড়ব না অন্য মসজিদে যাব এক মুসল্লির সঙ্গে আরেক মুসল্লির এতটাই সংঘাত যার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে সে যদি এই মসজিদে নামাজ পড়ে সেই মসজিদে নামাজ পড়বে না অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বে এক মুসল্লির সঙ্গে আরেক মুসল্লির দ্বন্দ্ব মিল নাই এক ইমামের সঙ্গে আরেক ইমামের দ্বন্দ্ব মিল নাই এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না এক পীর সাহেব আরেক পীর সাহেবকে দেখতে পারে না এক ডাক্তার অমুক ডাক্তারকে দেখতে পারে না এক পুলিশ অন্য পুলিশকে দেখতে পারে না এক এক সেনাবাহিনী আরেক সেনাবাহিনীকে দেখতে পারে না সেনাবাহিনীর অফিসার পুলিশ অফিসারকে দেখতে পারে না পুলিশ অফিসার সেনাবাহিনীকে দেখতে পারে না পুলিশ অফিসার সেনাবাহিনীকে গুলি করে মেরে ফেলে এর চাইতে খারাপ কথা আর কি হতে পারে এক অফিসার আরেক অফিসারকে দেখতে পারে না এক কর্মজীবী আরেক কর্মজীবীকে দেখতে পারে না এক চাকুরিজীবী আরেক চাকুরিজীবীকে দেখতে পারে না এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না যতদিন পর্যন্ত তারা মুসলমানরাই সঙ্গবদ্ধ না হতে পারবে যতদিন পর্যন্ত মুসলমানরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের শত্রুরা যখনই সুযোগ পারবে মুসলমানদেরকে ছিঁড়ে বিড়ে খাওয়ার চেষ্টা করবে আর যখনই মুসলমানরা আবার লৌহ প্রাচীরের মধ্যে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে সারা পৃথিবীর মুসলমান যদি আবার একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় কিয়ামত পর্যন্ত মুসলমানদের শত্রুরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না যদি জায়গির গ্রামের সমস্ত মুসলমানরা যদি এক হয়ে যায় জায়গির গ্রামের অন্যান্য পাশের অন্যান্য এলাকার সমস্ত মানুষ জায়গির গ্রামের মুসলমানদের নাম শুনলে ভয় পাবে যদি সারা সিংগাইরের মুসলমানরা যদি এক হয়ে যায় মানিকগঞ্জের অন্যান্য থানার মানুষরা যদি সে সিংগাইরের কথা শুনে ভয় পাবে যদি সারা মানিকগঞ্জের মুসলমান যদি এক হয়ে যায় বাংলাদেশের অন্যান্য জেলার সমস্ত মানুষ মানিকগঞ্জের কথা শুনলে ভয় পাবে যদি সারা বাংলাদেশের মুসলমান যদি এক হয়ে যায় তাহলে ভারত দিল্লি মায়ানমার সহ শ্রীলঙ্কা নেপাল ভুটানের অন্যান্য বৌদ্ধ হিন্দুরা বাংলাদেশের নাম শুনলে ভয় পাবে যদি সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায় তাহলে আমেরিকা রাশিয়া ব্রিটেন চায়না বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প সহ সমস্ত মুসলমানদের শত্রুরা মুসলমানদের নাম শুনলে ভয় পাবে মুসলমানদের সামনে চোখ তুলে তাকানোর সাহস পাবে না সুতরাং হে যুবকেরা তোমাদেরকে বলি সব ধরনের সব দ্বন্দ্ব বিগ্রহ বাধা কুলহ সব কিছু ভুলে গিয়ে আবার একতাবদ্ধ তৈরি করো হাতে হাত রেখে সমস্ত মুসলমানরা আবার লৌহ প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও তোমাদের মধ্যে যদি কেউ ভুল করে সেটাকে সংশোধন করে দাও সেটার জন্য দ্বন্দ্ব তৈরি করবে না সামান্য সামান্য ছোট্ট ছোট্ট ভুলের কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে না নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে না সব সময় একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও আমি কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের আয়াত এবং হাদিসের উপরে বিশ্বাস রেখে বলি যতদিন পর্যন্ত তোমরা পৃথিবীতে এক হয়ে থাকবে যতদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীর বুকে এক হয়ে দাঁড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত কোন শক্তি কোন পরাশক্তি মুসলমানদের শত্রুরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের সামান্য পরিমাণ ক্ষতি করার সাহস পাবে না তাই আবারও বলতে চাই সময় খুবই সংক্ষিপ্ত তোমাদেরকে আমি বলে যাই তোমরা নিজেদের মধ্যে কখনো দ্বন্দ্ব তৈরি করবে না ঝগড়া বিবাদ করে নিজেদের মধ্যে কলহ তৈরি করবে না সব সময় একতাবদ্ধ হয়ে থাকবে এটা হলো নবীর শিক্ষা এটা হলো আল্লাহর শিক্ষা কখনো তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে না আল্লাহর কোরআনের আয়াত বলে যখন তোমাদের মধ্যে ঝগড়া বিবাদে কেউ লিপ্ত হয় দুই দল মুসলমানরা যদি নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয় তাহলে সেটাকে তোমরা সংশোধন করে দাও মিলিয়ে দাও নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে না নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে যাবে না তোমরা সবাই ভাই ভাই ইন্নামাল মুসলিমুনা ইখওয়া মুসলমান প্রত্যেকেই ভাই ভাই একটা দেহের মতো এক দেহের একটা অঙ্গে যদি ব্যথা লাগে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায় সমস্ত শরীর যেমন আহত হয়ে যায়
অসুস্থ হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমানরা হলো তেমনি একটা দেহের মতো। যতদিন পর্যন্ত এক মুসলমানের কষ্টে অন্য মুসলমানরা এগিয়ে আসবে, এক মুসলমানের দুঃখে অন্য মুসলমান দুঃখিত হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা নিজেদের অবস্থানে টিকে থাকতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা সারা পৃথিবীতে বিজয়ী থাকবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এই হলো একটা কারণ, আরও অনেকগুলো কারণ আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এই একটা একটা কারণ সবাই চিহ্নিত করে এর উপরে আজকে যতগুলো কথা বলা হলো এর উপরে সবাই আমল করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসকে বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা।